শক্তিগড়ে ল্যাংচার দোকানে কি মমতারি দুধ, যা নিয়ে প্রশ্ন উঠেছিল রাজ্য রাজনীতিতে। এবার সেই বিষয়েই মুখ খুললেন সিপিএম সাংসদ সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শক্তিগড়ের রেস্তোরাঁয় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অনুব্রত মণ্ডল, এমনটাই অভিযোগ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তার অভিযোগ যদিও উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তার দাবি, সিপিএমের অভিযোগের কোনো ভিত্তি নেই। মঙ্গলবার সকালে কলা পুলিশি প্রহরায় আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রতকে। অনুব্রতকে কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের। কলকাতায় আনার পথে মাঝে শক্তিগড়ে একটি রেস্তোরাঁয় প্রাতরাশের জন্য নিয়ে যাওয়া হয় কেষ্টকে, কিন্তু সেখানেই ঘটে বিতর্কিত ঘটনা। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সেই রেস্তোরাঁয় তিন ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং প্রায় আধ ঘন্টা ধরে নিভৃতে তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে তাদের কথাবার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়। রাস্তার ধারের ওই রেস্তোরাঁয় তিনি ঢোকার কিছুক্ষণ পরেই তিন ব্যক্তিকে তার টেবিলে গিয়ে বসতে দেখা যায়। সবুজ পাঞ্জাবি পরা ব্যক্তি ছাড়াও বাকি দুজন ছিলেন তাদের একজন তৃণমূলের তুফান মিদ্দা, তিনি অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের গাড়ির চালক। তৃতীয়জনের পরনে ছিল কালো ফুল স্লিভ শার্ট, তিনি আবার বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে পুলিশের নিরপেক্ষতা নিয়ে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন বলেন, যে দোকানে বাহিনী বসে আছে সেই দোকানেই পুলিশ নিয়ে গেল। পুলিশ মন্ত্রীর বার্তা দিয়েছিলেন যে অনুব্রতকে ওখানে নিয়ে যেতে হবে। পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে এই ঘটনা ঘটেছে দাবি সুজনের। পুলিশি ঘেরাটোপের মধ্যে অনুব্রতের তার বাহিনীর সঙ্গে কিভাবে বৈঠক করলেন, ফিসফাস করে কী কী কথা বললেন এবং পুলিশ সেই বিষয়টিকে গ্রাহ্য করল, এটা বেআইনি কাজ। তার আরও অভিযোগ, নিজের সশরীরে হাজির না হতে পারার কারণেই মুখ্যমন্ত্রী বাহিনী পাঠিয়ে নিজের বার্তা অনুব্রতকে পাঠিয়েছিলেন, কারণ অনুব্রতর অনুপস্থিতিতে তো মুখ্যমন্ত্রী বীরভূমের সংগঠন দেখভাল করবেন, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই বেআইনিভাবে বার্তার আদান প্রদান করা হয়েছে দাবি সুজন চক্রবর্তীর।